তোমার বাড়ি খেয়ে এখন বলবে কেমন হয়েছে? বলে বাবালে ভালো হয়েছে, টেস্টি। তুই ঝাল পছন্দ করিস? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটসি লাইভ। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, মিনি ব্লগ নিয়ে। তো এখন কাজটা মানে কাজ থেকে ফ্রি হয়ে গেছি, তো ভাবছি যে সন্ধে হয়ে গেছে, অনেক দিন একটুখানি বাড়ির সাথে কোথাও বেরোনো হয়নি, তার আমি আর বাড়ি যাচ্ছি একটা স্ট্রিট ফুডে। মানে আমি অনেকবার ওখান থেকে খেয়েছি, খুবই ভালো ওরা হচ্ছে খাবার বানায়, আর বেশ ইউনিক টাইপের, ছোট স্টল হলেও কি হচ্ছে খুব ইউনিক বানানো। তো আমার খুব মন করতো যে যখন বাড়ি আসবে ওকে নিয়ে যাব। তো আজকের আমি আর বাড়ি দুজনেই যাচ্ছি ডিনার করতে। ঘরে অলরেডি খাবার রয়েছে, তাও ইচ্ছে করছে যে আজকে স্যাটারডে তো একটুখানি বাইরে খাওয়া যাক। তো তোমরাও আমার সাথে চলো। ব্যস্ত মানুষ, এর উল্টো সাইডে হচ্ছে জাবেদ হাবিব রয়েছে, সামনে রয়েছে সব থেকে ইউনিক লাগে এই ডিজাইনটা, চাকা রয়েছে, লাইটটা দাও। মানে সিম্পলের উপরে ছোট স্টল হলে কি হচ্ছে বেশ একটা ইউনিক ব্যাপার রয়েছে মানে ডিজাইনটা। আর নো ডাউট এরা খাবারও খুব ভালো বানায়। তো আসতে পারো, এটা হচ্ছে বেহালা জেমস লং, আর সামনে বিবেকানন্দ মিশন স্কুল রয়েছে। এই স্টলটার উল্টো সাইডে হচ্ছে জাবেদ হাবিবস রয়েছে, ওর উল্টো সাইডে কোষে কষা রয়েছে, একটা বড় রেস্টুরেন্ট। তো খাবার আসলে তোমাদের আবার খাবারের ভিডিও করেও দেখাচ্ছি। সিরিয়াসলি গাইস, যারা ফাস্ট ফুড ভালোবাসো তারাই চলে আসো এদের ছোট স্টল। বাট এরা, এদের কোয়ালিটি সার্ভিস খুবই ভালো আর খুবই টেস্টি, খুবই। তো আমার মন করতো যে না, আমি মাঝে মধ্যে তো একা একা খেতাম, কারণ আমার বুকিং থাকতো, আমি এদিক থেকে যেতাম যখন 7টার আগে আমি খেয়ে নিতাম, আমি এখান থেকেই খেয়ে নিতাম। মন করতো যে আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসবো, আমার বাড়িকে নিয়ে আসবো, ও স্পাইসি খেতে ভালোবাসে। তো আজকে ভাবলাম না, জলদি জলদি যখন কাজ শেষ হয়ে গেছে তা বাড়ি আর আমি দুজনে ঘুরে ঘুরে। তো এখন চলে এসেছে সুপ, আমাদের ফুড টেস্ট করে বলবে এই ব্যক্তি কেমন হয়েছে সুপটা। তোমার যখন টাকা খরচা হচ্ছে হোক, বলছে এটা নতুন কিছু চিকেন বানাচ্ছে, সেই দেখি খাও আর কি করবো। আজকে স্যাটারডে, স্যাটারডে পার্টি হচ্ছে, স্যাটারডে নাইট পার্টি। তো এখন বাড়ি হচ্ছে স্কুটি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, ঘরের দিকে রওনা হলাম। ঘরে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি আর কেমন টেস্টি খেতে, সেটাও বলছি জানাচ্ছি। তো এটা এনেছি ড্রাগন স্পাইসি চিকেন। আজকের মিনি ব্লগটা এখানেই হচ্ছে এন্ড করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার ব্লগটা দেখতে থাকো লেক্সি লাইভ। অনেক অনেক ভালোবাসা দিও আমার ব্লগটাতে, আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস অল করে দিও। বাই বাই, টেক কেয়ার।